actions against immigration. Hello, good afternoon. এখন হচ্ছে প্রায় 1টা বাজতে যায়। তো ভেবেছিলাম অন্যরকম ভিডিও শুট করব না। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আজকে কি বার? বুধবার আজকে 25 তারিখ যত সম্ভব। ক্যালেন্ডারও দেখিনি, বারও দেখিনি, যেমন ভাবে জীবন চলছে তো চলছেই। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওমোকে একটু টেবিলে বসিয়ে দিয়ে আসলাম। ওমোর লাঞ্চ হয়ে গেছে। আজকে না আমাদের একটু বেরোনোর কথা আছে। তো কোথায় যাই না যাই সবটুকু দেখাবো। তো ভাবলাম যখন বেরোবই তাহলে একটা ছোট্ট করে তোমাদের জন্য ব্লগ বানাই, মিনি ব্লগ। জানি হয়তো বোর হয়ে যাও। যদি নতুন করে কোনো কন্টেন্ট তোমাদের কাছে থাকে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সেরকমভাবে তোমাদেরকে ভিডিও ক্রিয়েট করে দেওয়ার। কিন্তু আমাদেরকে আমাকে তো বলতে হবে না, তোমাদের না বললে আমি কী করে বুঝবো? তো আমাকে অবশ্যই কমেন্ট করো নতুনত্ব কিছু চাইলে। তো চলো আজকে বেরোবো, আর কাদের নিয়ে বেরোবো যখন বেরোবো তখন দেখাবো। তো তার আগে এখন চলে যাবো লাঞ্চে। তো চলো, আজকে অনেক কিছু রান্না করিনি, খুব সিম্পল রান্না করেছি, যেটুকুখানি করেছি চলো দেখাবো। ওইটুকু বাড়িতেই আছে, আদৌ জানি না বেরোতে পারবো নাকি। বৃষ্টি হলে, এতটা বৃষ্টি হলে হয়তো বেরোবো না, কারণ আমাকে নিয়ে বেরোতে হবে তো বুঝতেই পারছো এই ওয়েদারেও ঠান্ডা লেগে যেতে পারে। তো জানি না এখন কতটা বৃষ্টি হচ্ছে না হচ্ছে, দেখ আগে না এই জায়গাটা দিকে ট্রেন দেখা যেত, এখন যে কলা গাছ হয়ে গেছে অনেক বড় বড় আর গাছও হয়ে গেছে, তো এখন আর দেখা যায় না। আগে এই জায়গাটা থেকেই ট্রেনগুলো সব দেখা যেত। সে এখন বৃষ্টি আর আমার ঘরের অবস্থা খানিকটা এরকম, মোমোর সঙ্গে আমার কাপড় মেরে দিয়েছি, নইলে শুকোবে না। তো ছাদেও কিছু আছে। তো চলো লাঞ্চে দেখা হচ্ছে। I feel love when I look into your eyes. I believe if you move out from my side, I'll be losing grip on you. লাঞ্চ হয়ে যাওয়ার পরে মোমোকেও লাঞ্চ করিয়ে নিয়েছিলাম, করিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু আমাদের বেরোনোর ছিল বিকেলবেলা। বিকেল তো ঠিক, হ্যাঁ বিকেলেই আমরা বেরিয়েছি, তার জন্য মোমোকে একটু রেস্ট দেওয়ারও দরকার ছিল। মোমোর খাবারটাও আমি সাথে করে নিয়ে গেছিলাম রাত্রে ডিনারটা, যেহেতু ফিরতে ফিরতে লেট হয়ে যাবে জানতাম, আর ওকে তো বাইরের কিছু খাওয়াবো না। আর এই যে আমিও রেডি হয়ে নিয়েছি চট করে, আর এই যে মোমোকে রেডি করাচ্ছি, মোমো মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে। তো তারপরে আমরা বেরোচ্ছি, তোমাদের তো আমি বলেই দিয়েছি কোথায় বেরোচ্ছি, মানে এখনো অবধি বলিনি। তো আমরা বেরোচ্ছি ফ্যামিলি মিলে একটু শপিং করতে। শপিং করতে যখন যাচ্ছি তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো। এই যে মোমো দুষ্টু দুষ্টু করে চুল বাঁধতে গিয়ে মোমো ঠাম্মি যেই এসে সামনে দাঁড়িয়েছে, ব্যাস এবারে ঠাম্মির ওখানে যাবে। তো এই যে রেডি হয়ে গেছি, তো চলো এবারে বেরোনো যাক। তো কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে বলবো, আর শ্বশুর শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছি। তো চলো ওদের কয়েক চালো দেখি, সবাই রেডি। টাটা করছে, ওর বাবা বেরোলো, তাদের কাছে আমরা বেরোই, ওর গাড়ি বার করো দাঁড়া। তো এই যে চলে এসেছি গ্যারেজে, যাচ্ছি ওর একটু গাড়ি বার করছে, করে নিই। খুব মজা লাগছে, একটু বেরোতে গেলে না খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টির জন্য ভেবেছিলাম যে হয়তো বেরোনো হবে না, যাই হোক হচ্ছে বেরোনো। তো চলো ওর একটু গাড়ি বার করে হয়েছে। তো সবার পরে কথা হচ্ছে। আজ দিনটা কেমন পুরোটাই বৃষ্টি দিয়ে কাটলো, বেরোনোর সঙ্গে সঙ্গে আবার মুষলধারে বৃষ্টি নেমে গেছে। ওই যে আমরা চলে এসেছি শ্রীনিকেতনে, দেখো কে কে এসেছে। শ্রীনিকেতনে আসার একটাই কারণ, আমার শ্বশুর শাশুড়ি সবসময় মানে ওনারা বরাবরই প্রেফার করে শ্রীনিকেতন থেকে কেনাকাটা করার জন্য। তো ঢোকার আগে আমার শাশুড়ি মা বললেন যে পাপড়ি চাট খাবো, তো দু প্লেট পাপড়ি চাট নেওয়া হয়েছে। আমি যেহেতু অতটা খাই না, তো মায়ের থেকে একটা জাস্ট টেস্ট করেছি। যখন আমরা শ্রীনিকেতনে নামলাম তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখো দেখতে পাবে বাইরে। আর মোমো তো বেজায় খুশি বাবার সাথে আনন্দ করতে, ওকে নিয়ে না কেনাকাটা করা যায় না, খুব অসুবিধা হয়ে যায়, শুধু নেপে হাঁটতে যায়, আর ফ্লোরগুলো খুব স্লিপ থাকে, তো আর ওর তো অতটা ওখানে ব্যালেন্স আসেনি, তো ও বারবার পড়ে যায়, এই জন্য ওকে ছাড়তেও পারি না। আর শুধু শ্রীনিকেতন না, কালকে আমাদের সোদপুর সিলেদার্সেও যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য যেতে পারিনি। গাড়ি নিয়ে আমরা গেছিলামও, কিন্তু ওখানে দেখলাম অনেকটা জল জমেছে। মোমোকে নিয়ে আমার না গাড়ি থেকে নেমে ওই নোংরা জলগুলো আর পাড়াতে ইচ্ছে করেনি, তো বলতে পারো তার জন্য সিলেদার্সে গিয়েও আমরা ফিরে এসেছি, শ্রীনিকেতনে চলে এসেছি। তো ঠিক আছে, আবার আরেকদিন যাওয়া যাবে। পাপা, আমার পাপা হাই তোলা স্টার্ট করে দিয়েছে, আর বাড়িতে থাকলে চিৎকার।
ওই খানটা বস শ্বশুর শাশুড়ি দিদা শাশুড়ির জন্য সব শপিং করা হলো শ্রীনিকেতন থেকে। সত্যি কথা বলতে আগে যখন আমি ছোট ছিলাম বাপিমার সাথে যখন বেরোতাম শপিং করতে, বাপি তো কলকাতায় কখনো কোনোদিনও মানে ধরো সিসিটিউ প্যান্টালুনস ম্যাক্স তখন তো এতটা ছিল না, আর এগুলোতে কখনো কোনোদিনও নিয়েও যায়নি। তো ছোটোবেলা যখন শপিং করা তো বাপিও এই শ্রীনিকেতন আসতো আর তা নইলে সোদপুর রেডিমেড সেন্টার এগুলো থেকেই শপিং করতাম। আর সত্যি কথা বলতে জানো তো তখন না ওদের কালেকশানটা হয়তো আরেকটু বেশি এর থেকে বেটার ছিল। এখন আমার জানি না কেন হয়তো আমার লেডিস কালেকশন ভালো লাগে না, এটা হয়তো আমি এখন কলকাতা সাইডে সব জায়গা থেকে কিনি বলে হয়তো আমার আর এখানকার কিছু ভালো লাগে না, আমি ঠিক জানি না সেটা কি। তো যাই হোক আমি ওখান থেকে কিছু নিই না, তবে বরাবর আমি শ্রীনিকেতন গেলে বাবা মায়ের সাথে মানে শ্বশুরশাশুড়ি যখন যান তখন তো আমরাও সাথে করে যাই, আর বরাবর যখন যাই তখনই আমি ওখান থেকে নাইটি কিনি। তো আমি তখন নাইটিই চুজ করছিলাম, ওখানকার নাইটির কোয়ালিটিগুলো খুব ভালো হয়। তো মোমোর জন্য জামা দেখলাম, দেখলে অনেকগুলো, আচ্ছা তোমরা বলো তো মোমোর জন্য কোন জামাটা নিয়েছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আবার বৃষ্টি মাথায় বেরিয়ে আমরা ডিবাপিতে চলে এসেছিলাম, সোদপুর ডিবাপি নতুন আউটলেটটাতে। ওখানে তন্দুর আইটেম রুটি সব পাওয়া যায় বলেই আমরা ওটা সিলেক্ট করেছিলাম, কারণ বিরিয়ানি খাওয়ার ছিল না। অডিটোর একটু মন হয়েছিল বিরিয়ানি খাবে, কারণ জানো ও বিরিয়ানি লাভার, ও বিরিয়ানি খেতে পছন্দ করে। কিন্তু যাই হোক কালকে রাত্রিবেলা ওকে দেওয়া হয়নি বিরিয়ানি, তো ও মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছে, আর আমরা হচ্ছে মাটন রেজালা, বাটার নান, স্যালাড, ডাল মাখানি, আর হচ্ছে কী নিয়েছিলাম আর একটা, হ্যাঁ চিকেন ভর্তা, এ কটাই নিয়েছিলাম। আর এই যে আমি তো গপ ঘুপিয়ে খাচ্ছি, বাইরের খাবার না খেতে খেতে না এখন না বাইরের খাবার খেলে খুব কষ্ট হয়, তো রাত্রিবেলা এসে যথারীতি খুব কষ্ট হয়েছিল। রাত্রিবেলা আমি ইনো খেয়েছি, একটা প্যান্ডি খেয়েছি, দুটো ওষুধ খেয়েছি, খেয়ে তারপরে ঘুমিয়েছি, কিন্তু তারপরেও যেন একটা অস্বস্তি ভাব কাজ করছিল। তো কেনাকাটা আমাদের এখনও সম্পূর্ণ শেষ হয়নি, আর আমার মাকেও একটা নাইট ড্রেস কিনে দিয়েছি। এগুলোর ভিডিও আমি শপিং ভিডিও কিছুই দেখাইনি তোমাদেরকে, কিন্তু কখনো যদি সময় পাই পুজোর আগে এর মধ্যে আমি অবশ্যই চেষ্টা করব দেখানোর। যদিও বা জুতো এখনও কিনিনি, মোমোর এখনও অনেক জামা কেনার বাকি আছে, এগুলো কিনে নিয়ে আমি সব কিছু একসাথে কিনে নিয়ে তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে বসে আমি মোমোকেও দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম। दिखते नहीं यहाँ दिल ये इश्क की है महफिल, लगाओ ये फरेब की दुकान और कहीं मेरे जैसे तो मिलेंगे, मिलेंगे हम नहीं, मेरे जैसे तो मिलेंगे, मिलेंगे हम नहीं। क्या से क्या हो गया, সত্যি এখন না বেরোতে বেরোতে বাইরের খাবারের দিকে আবার একটা এনার্জি চলে আসছে। এতদিন কিন্তু আমি বাইরে কিচ্ছু খেতাম না, সব জায়গায় আমি আমার শেকটাকে ক্যারি করতাম, কিন্তু এই শপিং করতে গিয়ে আর শেকটা ক্যারি করতে পারছি না। যাই হোক ঠিক আছে, এখন তো আগে থেকে অনেকটাই ওয়েট লস হয়ে গেছে। হ্যাঁ তোমরা আবার ভেবো না যে আমি একদম রোগা স্লিম বাঁশকাঠি হয়ে গেছি, একদমই না, আমি প্রচণ্ড ওভারওয়েট ছিলাম, সেখান থেকে এখন অনেকটাই ব্যালেন্সে এসেছি। হ্যাঁ আমাকে এখন আরও অনেকটাই কমাতে হবে, তো আমি নিজেকে বলছি না যে আমি রোগা, আমি যথেষ্ট হেলদি, আমি মোটা, যেটা বাংলা ভাষায় লোকে শুনতে পছন্দ করে। হ্যাঁ আর একটা কথা, পুজোর সময় আসছে তো একটু খাওয়া দাওয়া হবেই, তার জন্য এখন ওটা নিয়ে আর ভাবছি না। আর ডিবাপির খাওয়ারের রিভিউ যদি বলো তো বলবো মোটামুটি ওভারঅল গুড, খুব ভালো না, খুব খারাপ না, ঠিক আছে চলে যায়, বাজেট ফ্রেন্ডলি, খাবার দাওয়ারের প্রাইস খুবই রিজনেবল আছে, তো তোমরা একবার গিয়ে খেতে পারো, যেতে পারো, ভালো লাগবে, পরিবেশটাও খুব সুন্দর। তো দেখতে দেখতে বাড়ির দিকে তো চলে আসলাম, নিজে বাপি রাস্তায় দেখা হয়ে গেছে বাপির সাথে। এই যে কার্টুন খাট মাকে নামিয়ে দিলাম, আর ওখানে বাপি তো চলেই এসেছিলো, তোমরা দেখলেই, বাপি তো যায়নি কারণ পুজোর সময় বাপি ডিউটি আছে, তো পুজোর সময় বাপি ছুটি করতে পারবে না, তার জন্য মাকেই আমরা নিয়ে গেছিলাম। আর মোমো সারাদিন পরেও দাদানকে দেখে, দাদানের কোল থেকে তো সে কিছুতেই আসবে না, দেখতেই পেলে তোমরা কান্না করছিলো, তো ওকে ফোন দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে দাদানের কাছ থেকে নেওয়া হয়েছিলো। আর এই যে দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এসেছি, যে অরিত্র এখন গ্যারেজে গাড়ি তুলছে, আর আমার নামতে ইচ্ছা করছিলো না বলে আমি গাড়িতেই বসেছিলাম, বলছিলাম আমাকে সমেতই তোলো,
তো সেটাই করছিল। তো চলো, রাত হয়েছে অনেক, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, নেক্সট ভিডিওগুলো হয়তো একটু ভালো আসবে, আমার অনেক জায়গায় যাওয়ার আছে, তো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। টাটা।